বাইজু আগরওয়াল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিলিগুড়ি থেকে। বাইজু, দীর্ঘ দীর্ঘ লাইন, ইতিমধ্যে ব্যাংক খুলেছে, প্রায় ঘন্টাখানেক অতিক্রান্ত হয়ে গেল, পর্যাপ্ত আবেদন পত্র থাকছে এবং সবাইকে 4,000 টাকা অবধি তুলতে পারবেন, এই নিশ্চয়তাটা মোটামুটি পাওয়া যাচ্ছে? কারণ কোনো কোনো জায়গা থেকে খবর আসে, যেমন কাকিনাড়ায়, সেখানে ব্যাংক কর্তৃপক্ষ বলে দিচ্ছে যে ম্যাক্সিমাম 2,000 টাকা এক্সচেঞ্জ মানি তারা আজকে পেতে পারেন। শিলিগুড়ির অধিকাংশ ব্যাংকের সামনে কিন্তু এখনো গ্রাহকদের লম্বা লাইন রয়েছে এবং ব্যাংক খোলা মাত্র কিন্তু গ্রাহকরা হুড়হুড় করে ব্যাংকের মধ্যে তারা প্রবেশ করেন, এবং যেটা ভিড় আমরা দেখলাম, অধিকাংশ গ্রাহক কিন্তু আজকে টাকা এক্সচেঞ্জ করার জন্য আসছেন, যেটা নর্মাল যে ট্রানজেকশন তাদের কিন্তু সংখ্যা কম আছে, এবং ব্যাংক কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম এবং তারা যেটা জানিয়েছেন যে তাদের কাছে সাফিসিয়েন্ট টাকা রয়েছে। তবে মোপিয়া, তোমাকে জানিয়ে দিই যে বেলা পাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রাহকদের সংখ্যাও বাড়ছে এবং ব্যাংকের সামনে কিন্তু কিন্তু গ্রাহকদের কিন্তু লম্বা লাইন এখন বেড়েই চলেছে, ফলে পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে 4,000 টাকা দিতে পারবে কিনা এটা একদম বড় প্রশ্ন রয়েছে। এবং গ্রাহকদের মধ্যে কোথায় ধৈর্যের একটা অভাব আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ব্যাংকের সামনে কিন্তু গ্রাহকদের যে লম্বা লাইন মাঝে মাঝে মধ্যে আমরা যেটা দেখি যে ঝামেলা হচ্ছে, কিন্তু সেখানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কঠোর রয়েছে এবং পুলিশ যে পুরো ব্যাপারটাকে ভালোভাবে ট্যাকেল করছে, এবং যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। বাইজু ধন্যবাদ, বাইজু আগরওয়াল আমাদের সঙ্গে তখন টেলিফোনে কথা বললেন।